ইলেকট্রনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হবে জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী। ফণীর আঘাতে 38 কোটি 54 লাখ টাকার ক্ষতি হয়েছে জানালেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বাজার মনিটরিংয়ের পরও বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। এবং সন্ত্রাসবাদের সুতে বিভক্ত লঙ্কান সরকার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রকুন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী অর্থ বছর থেকে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান ও ইলেকট্রনিক পদ্ধতিতে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজ পরিবহন পুল ভবনের নিকটস্থ সচিবালয় লিংক রোডে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধনকালে বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে ডিজিটাল করার লক্ষ্যে বর্তমান সরকার নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি নিজ নিজ ব্যাংক হিসেবে জমা প্রদানের লক্ষ্যে কাজ করছে সরকার। ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের 35 জেলায় মোট 63,063 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে 55,600 হেক্টরই বোরো ধান। মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের একথা জানান। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজ ও আর্থিক সহ নানা ধরনের সহায়তা দেওয়ার কথা জানান তিনি। এদিকে এবার দেশে খাদ্য চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল রপ্তানি পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের প্রায় 35টি জেলায় 63,063 হেক্টর জমি আংশিক আক্রান্ত হয়। আক্রান্ত ফসলি জমির মধ্যে বোরো ধান 55,609 হেক্টর, ক্ষতির পরিমাণ 38,54,02 টাকা, খুবই কম। ইনশাল্লাহ বোরোটা যদি সঠিকভাবে ঘরে তুলতে পারে চাষি, তাহলে অবশ্যই সারপ্লাস হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত রেখে উদ্বৃত্ত যেটা হবে সেটা আমরা বিদেশে রপ্তানি করার চেষ্টা করি। সারা দেশে বাজার মনিটরিংয়ের পরও রমজানের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে বাজারে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। বরিশালের বটতলা বাজারে প্রতি কেজি রসুনের দাম 30 টাকা বেড়ে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। বেড়েছে আদার দামও, 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। 2 টাকা বেড়ে চিনি 54 টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের মসুরের ডাল কেজি প্রতি 5 টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, রমজান উপলক্ষে প্রতিটি পণ্যের দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। সিলেটের বাজারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। শসা ও টমেটো 50 থেকে 60 টাকা, ধনে পাতা 100 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকার মাছের দাম কেজি প্রতি বেড়েছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। 20 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 500 টাকায়, আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। চট্টগ্রাম শাহামানত বিমানবন্দরে 1,20,00,000 টাকা মূল্যের 24টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এই ঘটনায় এক চীন নাগরিককে আটক করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, সকাল 6:30 দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে শাহামানত বিমানবন্দরে নামেন ফান রংগুই নামে এক চীনা নাগরিক। এ সময় তার কাছে থাকা একটি চার্জার লাইট পরীক্ষা করে 2.5 কেজি ওজনের 24টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 1,20,00,000 টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এই কীর্তিমান শিল্পীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এতে অংশ নেয় দেশের রাজনৈতিক সঙ্গীত শিল্পী, গীতিকার, সঙ্গীত জগতের ব্যক্তিবর্গ, লেখকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অগণিত মানুষ। কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে,
কালজয়ী এই গানটি বলে দেয় কতটা জনপ্রিয় ছিলেন সুরের জাদুকর সুবীর নন্দী। ৪০ বছরের সঙ্গীত জীবনে 2,500-এর অধিক গান গেয়েছেন এই শিল্পী। তার কণ্ঠেই বাংলা ভাষাভাষী মানুষ শুনেছে হৃদয় ছুঁয়ে যাওয়া অসংখ্য গান। পলকেই সেই কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। লাখো ভক্তের বুকে পাহাড়সম বেদনা দিয়ে তিনি হারিয়ে গেলেন চিরতরে। আমাদের দেশের সংস্কৃতির প্রেক্ষাপটটা এরকম যে জীবন্ত থাকলেই তারা সত্য, আর জীবন যখন হারিয়ে ফেলে তখন আর তাদের সত্যতা নিয়ে আমরা খুব একটা চর্চা করি না। বাঙালির প্রাণের যে কথা সেগুলি সুর তাল লয় ছন্দে বেঁধে একটি গল্প বলার যে কৌশল সেটি এত সুন্দরভাবে সুবীর করেছেন যে সুবীর আসলে একজন অনন্য একজন শিল্পী হিসাবেই তিনি আমাদের শিল্প জগতে দাঁড়িয়ে গেছে। এই পূরণটা যদি আমরা করতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের সঙ্গীতাঙ্গন এটা বিরাট হুমকির মুখে পড়বে এবং পড়ছে। আমরা সবাই শোকাহত, এই অপূরণীয় ক্ষতি পূরণ করবে এই জাতি আর কতদিনে তা আমরা এ বিষয়ে আর কিছু বলতে পারবো না। দু চোখে ছলো ছলো পানি আর পাথরের মতো ব্যথা নিয়েই তাকে জানাতে হবে বিদায়। বাংলা আধুনিক গানের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন তার ভক্তরা। শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে কিছুতেই যেন মন মানছে না কারোরই, তাই তো একে একে সারিবদ্ধভাবে ফুল দিয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। হঠাৎ চলে যাওয়া অকাল প্রয়াত আমাদের সংগীত অঙ্গনের জন্য, সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার অবসানের মধ্য দিয়ে এই সংগীত জগতের একটি নক্ষত্রের বিয়োগ হলো এবং এটি পূরণ করা এই জাতিকে বহুদিন অপেক্ষা করতে হবে। দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে সুবীর নন্দী 4 জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সঙ্গীতে অবদানের জন্য এ বছরই তাকে 21 পদকে ভূষিত করেন সরকার। কাঁদতে শিখেছি আমার কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শিল্পীকে অশ্রুজলে এভাবে শেষ বিদায় জানালেও তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়েই তিনি চিরদিন বেঁচে থাকবেন সবার মাঝে, এমনটি মনে করেন তার ভক্ত অনুরাগীরা। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ, ঢাকা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গণ আজাদী লীগ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সবাই শোকাহত, এই অপূরণীয় ক্ষতি পূরণ করবে এই জাতি আর কতদিনে তা আমরা এ বিষয়ে আর কিছু বলতে পারবো না। এবার সন্ত্রাসবাদ ইস্যুতে বিভক্ত শ্রীলঙ্কার প্রশাসন। সন্ত্রাসী হামলায় জড়িতদের সবাই হয় গ্রেফতার না হয় অভিযানে নিহত হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এমন দাবি করেছেন লঙ্কার প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। কিন্তু প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে বলছেন আন্তর্জাতিক সন্ত্রাসীদের নজরে রয়েছে দেশ, তাই নতুন করে জঙ্গি হামলার শঙ্কা উড়িয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি এখনও। লোকসভা নির্বাচনে মিথ্যাচার আর ধর্মীয় অসহিংসতা ছড়াতে গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি, এমন অভিযোগ কংগ্রেসের। দলটির সভাপতি রাহুল গান্ধী ক্ষোভ জানিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশীয় গণমাধ্যমকে বাধ্য করছেন তার দলের প্রচারণা চালাতে। এদিকে হরিয়ানা নির্বাচনী প্রচারণায় 1984 সালে শিখ বিরোধী অভিযানের জন্য কংগ্রেসকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন নরেন্দ্র মোদি। সংবাদ শেষ করব, তার আগে সাইবার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। আর ইলেকট্রনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হবে জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। ফণীর আঘাতে 38.4 লাখ টাকার ক্ষতি হয়েছে জানালেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বাজার মনিটরিংয়ের পরও বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। এবং সন্ত্রাসবাদ ইস্যুতে বিভক্ত লঙ্কান সরকার। দর্শক, এই ছিল এখনকার সংবাদ।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, আপনার উপরে ওঠার সঙ্গী।